এগেস কি অবস্থা সবার? আশা প্রত্যেকে ভালো আছেন। তো সাতোশি ওপেন এক্স এর নতুন একটা আপডেট চলে আসছে, সো গাইস আপনাদের অবশ্যই আপডেটটা ফলো করতে হবে। বর্তমানে কিন্তু ওপেন এক্স থেকে পেমেন্ট নেওয়ার সময় চলে আসছে, সো গাইস আপনারা যদি লক্ষ্য রাখেন তো দেখতেছে অলরেডি কিন্তু 93% মাইনিং করে নিচ্ছে, আর মাত্র 7% মাইনিং করলে কিন্তু ফাইনালি যে এয়ারড্রপটা রয়েছে ওপেন এক্স এই অফারটা কিন্তু ইন্টার হয়ে যাবে, ঠিক আছে। সো গাইস আপনারা যদি দেখে লক্ষ্য রাখেন তো দেখবেন টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে। আপনারা যদি দেখে লক্ষ্য রাখেন তো দেখতেছেন ওই এক্স টোকেন টুইটি পেয়ারে কিন্তু লিস্টেড হয়ে গেছে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটা টোকেনের ভ্যালু হচ্ছে $4.32 করে শো করতেছে, ঠিক আছে। আর এখানে যদি আপনি হচ্ছে লিকুইডটা একটু লক্ষ্য রাখেন তো দেখবেন 2.90 মিলিয়ন হচ্ছে লিকুইডটি অ্যাড করা হয়েছে। আর আপনার যদি ওই যে টুইটার অ্যাকাউন্টটা একটু ফলো করেন, সো গাইস আপনার ওদের টুইটার অ্যাকাউন্টটা যদি দেখেন তো দেখতেছেন 10 ঘন্টা আগে একটা পোস্ট করছে, তো দেখতেছেন একটা অ্যাপ্লিকেশন ওরা লঞ্চ করছে, এই লঞ্চ অ্যাপ্লিকেশনে ওদের হচ্ছে যেই টোকেনটা আছে এটা কিন্তু লিস্টেড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু টুইটারে ভালো এখন অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো যেহেতু ভাই সময় চলে আসে পেমেন্ট নেওয়ার, সেহেতু অবশ্যই প্রত্যেকটা আপডেটে আপনার ফলো করতে হবে। তো ওপেন এক্সে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন করবেন কেমনে ওই প্রসেসটা আমি বলে দেবো, ঠিক আছে। নতুন প্রথম প্রত্যেকে আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ভাই, ভিডিও দেখলে কিন্তু আপনার ক্ষতি হবে না, বরঞ্চ এখান থেকে কিছু শিখতে পারবেন এবং কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। সো গাইস যারা যারা এখনও টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। সো গাইস নিচে দেখাচ্ছেন জয়েন বাটন, সিম্পল জয়েন বাটনে ক্লিক করে সর্বপ্রথম টেলিগ্রামে জয়েন করবেন। সো গাইস টেলিগ্রামে জয়েন করবেন তো ওপেন এক্সের যে আপডেটগুলো আছে এবং বিভিন্ন যে এয়ারড্রপগুলো আছে এগুলো কিন্তু আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবেন। সো গাইস আপনি যদি লক্ষ্য রাখেন তো দেখবেন টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন এয়ারড্রপ, বিভিন্ন এক্সচেঞ্জার অফার, বিভিন্ন বাইন্যান্সের অফার। সো গাইস আমি হচ্ছে বাইন্যান্সে একটা অফার শেয়ার করছিলাম কালকে, যারা যারা জয়েন করছো লার্ন অ্যান্ড আর্ন, ঠিক আছে। তো দেখাচ্ছেন প্রতি ইউজার কিন্তু এখান থেকে ভালো একটা কোপ দিচ্ছে, তো দেখাচ্ছেন এখান থেকে প্রত্যেকে কিন্তু কুইজেন্সগুলো সাবমিট করতে পারছেন। তো অবশ্যই বারবার বলি ভাই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন, আপনি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন না করেন কিন্তু টেলিগ্রামে অবশ্যই আপনার মাস্ট বি অ্যাক্টিভ থাকতে হবে। তো গাইস যারা যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সর্বত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো আজকে ভিডিওটা যা যা ওপেন করছেন, ভিডিওটা ওপেন করার পর নিচে দেখাচ্ছেন মোর বাটন, সিম্পল মোর বাটন পর ক্লিক করবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ঠিক আছে। সো গাইস এখানে দেখাচ্ছেন মোর বাটন, জাস্ট এই মোর বাটন পর ক্লিক করে দেখাচ্ছেন আজকের অফার লিঙ্ক, সিম্পল আজকের অফার লিঙ্কের উপর ক্লিক করবেন। জাস্ট এই লিঙ্কগুলো পর ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রামে এরকম একটা পোস্ট নিয়ে আসছে। সো গাইস আপনি যদি লক্ষ্য রাখেন তো দেখবেন টেলিগ্রাম চ্যানেল আমি এ টু জেড লিঙ্কগুলো প্রোভাইড করছি, প্রথমত দেখাচ্ছেন এটা নতুন ইউজারের জন্য, এটা হচ্ছে ওল্ড ইউজারের জন্য। এখানে দেখাচ্ছেন টাস্কগুলো অ্যাড করে দিচ্ছি এবং এখানে দেখাচ্ছেন ফার্স্ট অফ অল ডাউনলোড অ্যাপস, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সিম্পল আপনি কি করেন রেজিস্টার বাটন উপর ক্লিক করেন, প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জাস্ট আপনি কি করবেন ওই ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো প্রথমত আপনি কি করেন এখানে দেখবেন ডাউনলোড অ্যাপ, সিম্পল ডাউনলোড অ্যাপসের উপর ক্লিক করে হ্যাঁ দেখতেছেন ওপেন বাটন, সিম্পল ওপেন বাটন উপর ক্লিক করে প্রথমত ওপেন করবেন। সো গাইস ওপেন করার পর প্রথমত দেখবেন তিনটা অপশন শো করতে, প্রথমত দেখতেছেন ডাউনলোড হচ্ছে গুগল ক্লাউড, ঠিক আছে, এরপর হচ্ছে গিটহাব আছে, তারপর হচ্ছে IPFS, ঠিক আছে। তো আমাদের হচ্ছে কোনটাতে করতে হবে, প্রথমত দেখবেন ডাউনলোড দা গুগল ক্লাউড, ঠিক আছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে প্রথমত দেখতেছেন ডাউনলোড অপশন, সিম্পল ডাউনলোডের উপর ক্লিক করে প্রথমত অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর প্রথমত ইনস্টল করবেন। সো গাইস আপনি যদি লক্ষ্য রাখেন তো দেখাচ্ছেন এখানে আমার কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে। তো প্রথমত আপনি যখন লগ ইন করবেন তখন আপনার এরকম একটা পেজে নিয়ে আসবে, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সাথে আপনার সামনে এরকম একটা পেজে নিয়ে আসবে। সো গাইস এখানে দেখাচ্ছেন দুইটা অপশন শো করতেছে। সো যারা নতুন ইউজার তারা কি করেন, প্রথমত এখানে দেখবেন সাইন আপ বাটন, সিম্পলি সাইন আপ বাটন পক্ষে সাইন আপ করবেন। আর যারা অলরেডি জয়েন আছেন, জাস্ট আপনি টেস্টেড অফারে জয়েন করছেন, তারা আপনি কি করবেন এখানে দেখতে ইম্পোর্ট বাটন, সিম্পল ইম্পোর্ট বাটন পর ক্লিক করে যেই ওয়ালেট দিয়ে আপনি হচ্ছে জয়েন করছিলেন ওই ওয়ালেটে ব্যাকআপ পেজগুলো দেখে এখানে লগ ইন করবেন। একটু কথা বুঝলো বুঝে শুনে আপনার কাজগুলো কমপ্লিট করবেন। সো গাইস নতুন ইউজারের জন্য প্রথমত দেখা যাচ্ছে সিম্পল আপনি কী করেন এখানে দেখবেন সাইন আপ বাটন, এই সাইন আপ বাটন পর ক্লিক করবেন। সাইন আপ বাটন পর ক্লিক প্রথমত আপনি কী করেন এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। সো গাইস আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনার সামনে, ঠিক আছে, জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সো পাসওয়ার্ডটা দেওয়ার পর প্রথমত আপনি কী করেন উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন নিচে সেই পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর এখানে ডান বাটন দেখে এই ডান বাটন পর ক্লিক করেন। সো গাইস দেখেছেন ডান বাটন ক্লিক করার প্রথমত ওদের অ্যাপ্লিকেশন নিয়ে আসে। সো গাইস আপনি যদি এখানে লক্ষ্য রাখেন ট্রেডে, ঠিক আছে, ট্রেডে ক্লিক করলে কিন্তু ওদের হচ্ছে টোকেনটা দেখতে আসেন, টোকেনটা কিন্তু লিস্টেড আছে। এখন আপনার কী করেন যারা নতুন আসেন, ঠিক আছে, প্রথমত আপনি কী করবেন এখানে দেখেন সেটিং আইকন, সিম্পল সেটিংয়ের উপর ক্লিক করবেন। তো সেটিংয়ের উপর ক্লিক প্রথমত এখানে দেখবেন ব্যাকআপ অপশন, সিম্পল ব্যাকআপের উপর ক্লিক করবেন। মাস্ট বি এবং উইথ ইম্পর্ট্যান্ট আপডেট, ঠিক আছে, ব্যাকআপের উপর ক্লিক করার পর প্রথম যে ব্যাকআপ পেজগুলো দিয়েছে সিম্পল আপনি কী টাচ করবেন, আপনার ব্যাকআপ পেজগুলো শো করবেন, সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখে দেবেন অথবা সুন্দর খাতা লিখে রাখে দেবেন, ঠিক আছে, মাস্ট বি আপনার করতে হবে। এরপর আপনি কী করবেন যারা ওল্ড ইউজার আছে, আপনার যদি এখানে লক্ষ্য রাখেন তো দেখবেন ওল্ড ইউজারের জন্য কী বলছি, প্রথমত ইম্পোর্ট করতে হবে এবং হচ্ছে কমপ্লিট টাস্ক করতে হবে। তো যারা নতুন আছেন তারা হচ্ছে কি একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন,
আর যারা এখন টেস্ট এন্ডে জয়েন করেনি অবশ্যই টেস্ট এন্ডে জয়েন করে নেবেন। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো অথবা পোস্টে অ্যাড করে দেবো সবকিছু, ঠিক আছে? ওইটা দেখে আপনারা জয়েন করবেন। এখন আপনি কি করবেন, যখন আমি ব্যাক দিবেন তখন আপনার সামনে এরকম একটা তিনটে অপশন নিয়ে আসবে। সো গাইস আপনি যদি এখানে লক রাখেন তো দেখে সাইন ইন, এটা হচ্ছে লগ ইন, এটা হচ্ছে সাইন আপ। তো এখানে আছে আমাদের ইম্পোর্ট করতে হবে, কারণ আমরা হচ্ছে এর আগে জয়েন করছি। প্রথমত ইম্পোর্টের উপর ক্লিক করো, ইম্পোর্টের উপর ক্লিক করে প্রথমত যে ওয়ালেট দিয়ে জয়েন করছেন ওই ওয়ালেটের ব্যাকআপ পেজগুলো এখানে হচ্ছে ইম্পোর্ট করবেন। জাস্ট এই ব্যাকআপ পেজগুলো পাবেন কোথায়, প্রথমত আপনার যে ওয়ালেট দিয়ে করবেন জাস্ট ওই ওয়ালেটে চলে যাবেন। সো গাইস আমি যেহেতু মেটামাস্ক দিয়ে করছি সিম্পল মেটামাস্কে চলে যাচ্ছে, সরাসরি আমি মেটামাস্কে চলে আসি। মেটামাস্কে প্রাইভেট কুকার ব্রাউজ করার জন্য প্রথমত এখানে দেখে থ্রিডট আইকন, এই থ্রিডট আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, সিম্পল সেটিং এর উপর ক্লিক করবেন। তো সেটিং এর উপর ক্লিক করার পরে সেটিং এর উপর না এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল আইকন এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে প্রথমত আপনার ওয়ালেটে এখানে দেখতে পাচ্ছেন থ্রিডট আইকন, এই থ্রিডট আইকন উপর ক্লিক করবেন। এই থ্রিডট আইকন উপর ক্লিক করে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অ্যাকাউন্ট ডিটেল, এই অ্যাকাউন্ট ডিটেলস এর উপর ক্লিক করবেন। সো এটার উপর এখানে দেখতে পাচ্ছেন শো ইউর প্রাইভেট কি, এই শো ইউর প্রাইভেট কির উপর ক্লিক করে আপনার প্রাইভেট কি গুলো কপি করবেন। প্রাইভেট কি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, সিম্পল নেক্সট এর উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে প্রথমত এখানে পাসওয়ার্ড দিতে হলে সিম্পল আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেখতে পাচ্ছেন ডান বাটন, সিম্পল ডান বাটন উপর ক্লিক ডান করবেন। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার হচ্ছে ইম্পোর্ট হয়ে গেছে ওয়ালেটটা। এখন আপনার কি করতে, এখন আপনার টাস্কগুলো কমপ্লিট করতে এবং কেওয়াইসিটা ভেরিফাই করতে হবে। সো যাদের টেস্ট এটা জয়েন করছেন অলরেডি কিন্তু এখানে আপনার ইউজিটা শো করবে। সো গাইস দেখতে আমার কিন্তু $30 শো করতে, তার মানে হচ্ছে $30 আমার হচ্ছে টেস্ট এটা ইউজিটি রয়েছে। এখন আপনি কি করেন, এখানে দেখতে পাচ্ছেন মিশন অপশন, সিম্পল মিশনের উপর ক্লিক করবেন, ঠিক আছে? তো মিশনের উপর ক্লিক করে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মিশন রয়েছে, এই মিশনগুলো আপনার কমপ্লিট করতে প্রথমত আপনি যদি প্রথম মিশনে ক্লিক করেন প্রথমত আপনার এরকম একটা পেজে নিয়ে আসবে। জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের, এখানে আপনার কি ইমেল সাবমিট করতে হবে, কোন ইমেলটা সাবমিট করতে হবে, সাতোশি অ্যাপসে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে ওই ইমেলটা সাবমিট করবেন। এরপর এখানে আপনার কি রিজনটা সিলেক্ট করতে হবে, সো আপনি কোন দেশে থাকেন জাস্ট ওই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। জাস্ট এখানে কান্ট্রির উপর ক্লিক করবেন, এখানে আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন তো ইন্ডিয়া সিলেক্ট করবেন, আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তো বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর আপনি কি সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সিম্পল সাবমিট বাটন উপর ক্লিক করবেন। এখানে যদি আপনার ইমেলটা সাবমিট করতে সমস্যা হয় তো আপনি কি করবেন, পরবর্তীকালে ট্রাই করবেন। এখানে হচ্ছে ওই সার্ভার সমস্যার কারণে এরকম হচ্ছে, ঠিক আছে? জাস্ট আমি যদি সাবমিট বাটন পকলে উপরে এরো চিহ্ন আসতেছে, জাস্ট এটা দেখতে চান সামথিং ইজ রং। তো যখন সার্ভারটা ঠিক হয়েছে তখন কিন্তু আমি আপডেটটা জানিয়ে দেবো, তখন আপনার ট্রাই করবেন। এখন আপনি ব্যাক দিয়ে দিবেন, ব্যাক দেওয়ার পর এখানে দেখতে চান আপনার হচ্ছে মিশনগুলো রয়েছে, এই মিশনগুলো আপনার কমপ্লিট করতে প্রথমত দেখতে চান টুইটার মিশন, সিম্পল টুইটারের উপর ক্লিক করবেন। সো টুইটারের উপর ক্লিক করার পর প্রথমত আপনি কি করেন, আপনার যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে ওই টুইটারের ইউজার নেম দিবেন। তার আগে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো আপনার কমপ্লিট করতে প্রথমত আপনি কি করেন, আমাদের টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর এখানে দেখতে চান টুইটার অ্যাকাউন্ট, সিম্পল টুইটার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। টুইটার অ্যাকাউন্টে ক্লিক করে ওপেন বাটন দেখে সিম্পল ওপেন বাটনে ক্লিক করে প্রথমত ফলো বাটনের উপর ক্লিক করে ফলো করবেন। ফলো করে দেওয়ার পর জাস্ট আপনি ব্যাক দিয়ে চলে আসবেন, ব্যাক দিয়ে চলে আসার পর এখানে আপনার টুইটার ইউজার নেম দিয়ে নেক্সট স্টেপ দেখে এটার উপর ক্লিক করবেন। টুইটার উপর ক্লিক করে প্রথমত দেখতে পাচ্ছেন আপনি এরকম একটা পোস্ট দিবে, সিম্পল আপনি কী করে পোস্টের উপর ক্লিক করে টাস্ক করবেন, কপি হয়ে যায়। কপি হয়ে যাওয়ার পর সরাসরি আপনি কী করে আপনার যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সিম্পল টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন। সো গাইস টুইটার অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখবেন প্লাস আইকন, সিম্পল প্লাস আইকন উপর ক্লিক করবেন। প্লাস আইকন উপর ক্লিক এখানে দেখবেন পোস্ট অপশন, সিম্পল পোস্টের উপর ক্লিক করেন, যেই পোস্টটা কপি করেন ওইটা পেস্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন, সিম্পল পোস্টের উপর ক্লিক পোস্ট করে এরপর আপনি কী আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর জাস্ট আপনি কী করেন, এখানে দেখবেন প্রোফাইল আইকন, এটার উপর ক্লিক করে প্রথমত দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, এই শেয়ার বাটন উপর ক্লিক লিঙ্কটা কপি করবেন। কপি করার পর জাস্ট ব্যাক দিয়ে চলে আসবেন। সো ব্যাক দিয়ে চলে আসার পর এখানে পোস্টটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে? জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর এখানে দেখে অটোমেটিক এই আইডিটা শো করবে। এখন আপনি কী করেন, এখানে দেখবেন চেক, সিম্পল চেকের উপর ক্লিক করবেন। চেকের উপর ক্লিক প্রথমত দেখতে চান আমার কিন্তু প্রত্যেকটা টাস্কই কমপ্লিট। এখন আমি কী করি, এখানে দেখতে চান ফিনিশ মিশন, এই ফিনিশ মিশনের উপর ক্লিক করবো। তো ফিনিশ মিশনের উপর ক্লিক করা প্রথমত দেখতে চান আমার কিন্তু কিছুদিনের মধ্যে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে চান আমার কিন্তু প্রথম মিশনটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই কেওয়াইসিটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। এখন ব্যাক দিয়ে দেবেন, ব্যাক দেওয়ার পর এখানে দেখতে চান দ্বিতীয় মিশন, এই দ্বিতীয় মিশনের উপর ক্লিক করবেন। দ্বিতীয় মিশনের উপর ক্লিক প্রথমত এখানে আপনার হচ্ছে অ্যাড্রেসটা আপনার বাইন্ড করতে হবে। অ্যাড্রেসটা বাইন্ড করার জন্য প্রথমত আপনি কী করেন, সরাসরি আমাদের টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামে আসার পর এখানে দেখতে চান আপনার টেলিগ্রাম, সিম্পল টেলিগ্রামের উপর ক্লিক করবেন। টেলিগ্রামে ক্লিক করার পর এখানে দেখতে চান আপনার জয়েন বাটন, সিম্পল নিচে জয়েনের উপর ক্লিক করে জয়েন করবেন। এরপর ব্যাক দিয়ে চলে আসবেন। তো ব্যাক দিয়ে চলে আসার পর প্রথমত আপনি কী করেন, প্রথমত দেখতে চান এখানে হচ্ছে একটা বোর্ড দিচ্ছে অথবা ক্লিক হেয়ার, সিম্পল এই বোর্ডের উপর ক্লিক করবেন। সো বোর্ডের উপর ক্লিক করার প্রথমত স্টার বাটন, এই স্টার বাটন উপর স্টার করবেন। এরপর আপনি ব্যাক দিয়ে চলে আসবেন, ব্যাক দিয়ে চলে আসার পর এখানে যে অ্যাড্রেসটা দেখেন সিম্পল এই অ্যাড্রেসটার উপর ক্লিক করেন, টাস্ক করবেন, কপি হয়ে যায়। কপি হয়ে যাওয়ার পর জাস্ট ব্যাক দিয়ে চলে আসবেন, যে বোর্ডটা দেখেন সিম্পল এই যে বোর্ডটা এখানে আপনি অ্যাড্রেসটা সাবমিট করবেন। তো অ্যাড্রেসটা সাবমিট করার পর দেখতে চান বোর্ডটা কিন্তু বর্তমানে কাজ করতেছেন, তার মানে বুঝতে হবে সার্ভারের সমস্যা। জাস্ট এই টাস্কটা আপনি কমপ্লিট করে নেবেন। এরপর ব্যাক দিয়ে চলে যান, ব্যাক দিয়ে চলে আসার পর এখানে আপনার ডান অথবা হচ্ছে অপশন আসবে, জাস্ট আপনি এটার উপর ক্লিক ডান করবেন। যখন সার্ভারটা ঠিক হয়ে যায় তখন কিন্তু আপডেটটা জানিয়ে দেবো। জাস্ট এখন কী করেন, এখানে দেখতে আছেন এই মিশনটা, জাস্ট এই মিশনের উপর ক্লিক করবেন। সো এই মিশনের উপর ক্লিক করার পর যারা টেস্ট নিতে জয়েন করছেন তারা কিন্তু অলরেডি এটা কমপ্লিট করা আছে, যাদের হচ্ছে জয়েন করে না অবশ্যই জয়েন করে নেবেন। সো গাইস আমাদের জয়েন করা আছে, যার জন্য এখানে হচ্ছে সাবমিট বাটন লেখা আছে, সিম্পল সাবমিট বাটন উপর ক্লিক সাবমিট করবো। সো দেখতে আছেন ওকে এক্স লাগবে আমার হচ্ছে 75 ওকে এক্স নেই, যারা হচ্ছে
হচ্ছে করবেন যাদের আছে তারা হচ্ছে সাবমিট বাটন পক্ষে সাবমিট করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন মিশন জেট এই মিশন জেটের উপর যদি ক্লিক করেন তো মিশন জেটের উপর ক্লিক করে প্রথম তো দেখতে পাচ্ছেন আমরা যে কুইজ অ্যানসারগুলো সাবমিট করেছিলাম কিছুদিন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম আমি ইউটিউবে যে কুইজ অ্যানসারগুলো সবাই সাবমিট করেন ওইটা কিন্তু এখানে হচ্ছে অপশনটা আমার ঠিক হয়ে গেছে এখন আপনি কি করতে এখন আপনি যে টাস্কগুলো আছে এগুলো টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন এই কমপ্লিট করার পর আমাদের টাস্ক বাকি থাকলো প্রথম নাম্বার যেটা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই প্রথম নাম্বার টাস্কটা বাকি থাকলো যেটা সার্ভার সমস্যার কারণে হচ্ছে না এবং হচ্ছে যেতে এই টাস্কটা ঠিক আছে তো মিশন টি টাস্কটা এটা কিন্তু আমাদের বাকি আছে কারণ আমাদের সার্ভার সমস্যার কারণে আমরা কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে পারতেছি না যখন সার্ভারটা ঠিক হয়ে যায় তখন কিন্তু আপডেটটা দিয়ে দিব যারা এখন জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবেন আমি লিঙ্কগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সাজায় দিব ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো পদ্ধতিতে যখন নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আমাদের টেলিগ্রাম পাই যাবেন আর যারা এখন মাইনিং করতেছেন না অবশ্যই প্রতিদিন 24 ঘন্টা পর পর আছে এখানে ক্লেমে ক্লিক করে ক্লেম করবেন।